40% ডিজিটাল মার্কেটারদের একটি ডিজায়ার্ড স্কিল হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, যার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্যাসিভ ইনকাম। বর্তমান সময়ে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্যাসিভ ইনকাম করছেন এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সর্বপ্রথম যে ধাপটি আছে সেটি হলো অ্যাফিলিয়েট নিশ রিসার্চ। কিভাবে একটি লো কম্পিটিটিভ নিশ রিসার্চ করতে হয় সেই বিষয়টি নিয়েই আমাদের আজকের এই টিউটোরিয়াল। হ্যালো এভরিওয়ান, আমি রিফাতা মান্না অর্বা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালের মূল বিষয়টি হচ্ছে আমরা কিভাবে একটি লো কম্পিটিটিভ নিশ খুঁজে বের করব আমাদের অ্যাফিলিয়েট সাইটের জন্য। এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব যা অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন একটি লো কম্পিটিটিভ নিশ। মূলত একটি অ্যাফিলিয়েট সাইটের জন্য আমরা দুই ধরনের নিশ নিয়ে কাজ করতে পারি, একটি হচ্ছে ম্যাক্রো নিশ এবং অপরটি হচ্ছে মাইক্রো নিশ। এবং এই নিশ সিলেকশনের পূর্বে আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে, যার প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল প্রোডাক্ট অন অ্যামাজন। দ্যাট মিন্স আপনার যে প্রোডাক্টটি আছে, আপনি যে নিশটি সিলেক্ট করছেন, সেই নিশের এগেনস্টে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আপনার সেই অ্যাফিলিয়েট সাইটে অ্যাভেলেবেল আছে কিনা। ধরুন আপনি হচ্ছে অ্যামাজনের থ্রুতে অ্যাফিলিয়েট করতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে নিশটি সিলেক্ট করছেন সেই নিশের এগেনস্টে যে কিওয়ার্ডগুলো থাকবে এবং তার এগেনস্টে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো অ্যামাজনে অ্যাভেলেবেল আছে কিনা। যদি আপনি সেই প্রোডাক্টগুলো অ্যামাজনে অ্যাভেলেবেল না পান সেক্ষেত্রে আপনার অবশ্যই সেই নিশটি বাদ দিতে হবে এবং নতুন করে একটি নিশ রিসার্চ করে সিলেক্ট করতে হবে। পরবর্তী যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সাফিসিয়েন্ট ইনফরমেশন। সাফিসিয়েন্ট ইনফরমেশন দ্বারা আমরা বুঝাচ্ছি আমরা যখনই কোনো অ্যাফিলিয়েট সাইট তৈরি করব, সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই অ্যাফিলিয়েট সাইটের জন্য অনেক বেশি ব্লগ কন্টেন্ট অথবা ইনফো কন্টেন্ট দিতে হবে। সো আমাদের যদি সেই নিশ রিলেটেড ইনফরমেশন খুব বেশি না হয় সেক্ষেত্রে একটি ব্লগ কন্টেন্ট অথবা ইনফো কন্টেন্ট তৈরি করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সেই নিশের এগেনস্টে যেন আমরা খুব বেশি ইনফরমেশন পাই, যাতে করে আমরা খুব সহজেই কিছু ব্লগ কন্টেন্ট অথবা ইনফো কন্টেন্ট তৈরি করতে পারি। তার পরবর্তীতে আরেকটা বিষয় যেটা আমরা অবশ্যই মাথায় রাখবো সেটা হচ্ছে সার্চ ট্রেন্ডস। সার্চ ট্রেন্ডস দ্বারা যে জিনিসটা আমরা বুঝাই, আমরা যে নিশটা সিলেক্ট করছি এই নিশটা এক্স্যাক্টলি কী কী লোকেশনে কোন এরিয়ার মানুষ কতগুলো সার্চ করছে এবং এটা একটা পার্টিকুলার টাইম আমরা সিলেক্ট করে দেখে নিতে পারি যে এই নিশটা এক্স্যাক্টলি কোন এরিয়াতে কতগুলো সার্চ হচ্ছে। এই সার্চ ট্রেন্ডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এমন একটি নিশ নিয়ে অবশ্যই কাজ করবেন না যেটার সার্চ ট্রেন্ড খুবই কম, সেক্ষেত্রে সেই নিশটা নিয়ে কাজ করতে আপনার ডিফিকাল্টি ফেস হতে পারে অথবা আপনি এক্সপেক্টেড রেজাল্ট নাও পেতে পারেন। পরবর্তী যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম মূলত যাবে হচ্ছে আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে। আমরা যে নিশটি সিলেক্ট করব সেই নিশের এগেনস্টে আমাদের যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কীরকম হবে। মূলত আমরা সবসময় হচ্ছে কনসিডার করে থাকি একটি অ্যাফিলিয়েট সাইটের কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম 150 থেকে 10,000-এর মধ্যে হওয়াটা খুবই দরকার, কারণ এর থেকে কম বা বেশি হলে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো অবশ্যই এই বিষয়টা সবাই কনসিডার করে কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন। পরবর্তী যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টি মানে হচ্ছে একটা কিওয়ার্ড নিয়ে আমার কতটুকু পরিমাণ ডিফিকাল্টি ফেস হতে পারে সেটাকে র্যাঙ্ক করাতে, অথবা খুব সহজ ভাষায় বলতে গেলে কিওয়ার্ডের যে ডিফিকাল্টি আছে সেটাকে বোঝা হয়। এক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যে কিওয়ার্ডটি থাকবে সেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি অথবা র্যাঙ্কিং ডিফিকাল্টি যেন 30 বা 30-এর কম হয়। সেই ধরনের কিওয়ার্ডগুলি আমরা সবসময় সিলেক্ট করব একটি অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে। আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন আমরা একটি অ্যাফিলিয়েট সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ অথবা নিশ রিসার্চের পূর্বে কোন বিষয়গুলো অবশ্যই আমাদেরকে কনসিডার করতে হবে। চলুন তাহলে এখন একটু প্র্যাকটিক্যাল ওয়ার্কের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আমরা একটি লো কম্পিটিটিভ নিশ রিসার্চ করতে পারি আমাদের অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে। তার জন্য আমি হচ্ছে অ্যামাজন প্ল্যাটফর্মটাকেই বেছে নিচ্ছি। সো আমরা একটি নিশ রিসার্চ করার জন্য প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যামাজনের যে সাইটটি আছে সেখানে। সো আমি হচ্ছে ব্রাউজারে এসে যদি এখানে লিখে সার্চ করি অ্যামাজন অ্যাফিলিয়েট বেস্ট সেলার, এটি লিখে সার্চ করার পরে আমাদেরকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। সো আমরা হচ্ছে প্রথম থেকে কয়েকটি রেজাল্ট একটু দেখে নিতে পারি।
অলরাইট, সো আমরা হচ্ছে একটি সাইটে চলে আসি, আমাদের অ্যামাজনের যে সাইটটি আছে সেখানে চলে আসি, এবং এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট সেলার নামের একটি অপশন আছে। সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমাকে হচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। সো দেখুন আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে লোকেশনটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। সো এখানে ক্লিক করার পরে আমাদের লোকেশনটা আমরা চাচ্ছিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কিন্তু এখানে আমাদেরকে সেই লোকেশনটা দিচ্ছে না। সো এরকম ক্ষেত্রে অনেক সময় হচ্ছে অ্যামাজন আপনাকে সেই টার্গেট লোকেশনটা নাও দিতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে এখানে এসে আপনার সার্চ টার্মটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা প্রথমে সার্চ করেছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট বেস্ট সেলার, এবার হচ্ছে আমরা সার্চ করব amazon.com। অলরাইট, সো আমরা যখন amazon.com লিখে সার্চ করছি তখন দেখুন এখানে আমরা ইউনাইটেড স্টেটস এরকম একটা লোকেশন দেখতে পাচ্ছি, ডেলিভার টু। এবং দেখেন একটু আগে যে বললাম যে এখানে হচ্ছে আমাদের যে টার্গেট কান্ট্রি থাকবে সেই লোকেশনটাই আমাকে দিতে হবে, তার কারণটা হচ্ছে উপরে একটা কথা লেখা আছে ডেলিভার টু। ডেলিভার টু মানে হচ্ছে আমি এক্স্যাক্টলি যেই লোকেশনে আমার এই প্রোডাক্টগুলো ডেলিভার করতে পারবো সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আসার পর আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার ইউনাইটেড স্টেটস এখানে সিলেক্ট করা আছে। যদি না করা থাকে সো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে এই যে এখানে আপনি যখন অপশনটা পেয়ে যাবেন তখন এখানে আপনার প্রত্যেকটা কান্ট্রির লোকেশন দেওয়া আছে। এখান থেকে আপনার যে টার্গেট লোকেশনটা থাকবে, টার্গেট কান্ট্রিটা থাকবে, সেটাকে আপনার জাস্ট সিলেক্ট করে দিতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইউনাইটেড স্টেটস মাইনর আইল্যান্ডগুলোও দেওয়া আছে। সো আমরা এই অপশনটাকে ক্লিক করে দিচ্ছি এবং ইনেবল করে দিচ্ছি, ডান। অলরাইট, সো আমাদের হচ্ছে এখন লোকেশনটাও সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে বেস্ট সেলার। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসছে এবং এখানে আমি অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এবং এখানে দেখুন এনি ডিপার্টমেন্ট নামের এখানে অনেকগুলো অপশন আমাদেরকে দেওয়া আছে। সো এগুলোই হচ্ছে মূলত আমাদের নিশ, এগুলোকে বলা হচ্ছে ম্যাক্রো নিশ, মানে হচ্ছে একটি বড় নিশ। এবং এখানে যখন আমি প্রত্যেকটা নিশে ক্লিক করব তখন আমাকে এটার ভিতরে আরও কিছু সাব নিশ দিবে যেটাকে আমরা বলে থাকি মাইক্রো নিশ। সো আমি যদি হচ্ছে যে কোনো একটা নিশে ক্লিক করি, দেখুন অ্যামাজন ডিভাইস অ্যান্ড অ্যাক্সেসরিজে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাকে আরও কিছু অপশন দিচ্ছে, যেমন অ্যামাজন ডিভাইস অ্যাক্সেসরিজ অ্যান্ড অ্যামাজন ডিভাইসেস। সো এই দুটোই হচ্ছে আমার মাইক্রো নিশ। এরপরে যদি আমি হচ্ছে আবার এনি ডিপার্টমেন্টে যাই, সো ব্যাক করে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে যদি আমি অন্য আরেকটা নিশে সিলেক্ট করি, যেমন বেবি নিশটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে বেবি নিশের আন্ডারে আমাকে আরও কিছু সাব নিশ দিচ্ছে যেটাকে আমরা বলে থাকি মাইক্রো নিশ। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে এটা হচ্ছে খুবই ক্রুশিয়াল একটি পয়েন্ট, সেটি হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন মাইক্রো নিশটাকে নিয়ে কাজ করার। আপনি যত বেশি মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন তত বেশি সুযোগ থাকবে সেই নিশটা নিয়ে সাকসেস হওয়ার। এবং এই রিজনটা হচ্ছে মাইক্রো নিশের আন্ডারে যে কম্পিটিশনটা থাকে, কম্পিটিশনটা খুব লো কম্পিটিটিভ, একটা নিশ আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা সবসময় সাজেস্ট করি একটি লো কম্পিটিটিভ নিশ পাওয়ার জন্য মাইক্রো নিশটাকে নিয়েই কাজ করতে। অলরাইট, সো আমরা যদি আবার ব্যাকে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরও সেই ম্যাক্রো নিশগুলো, আমাদের অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকেও হচ্ছে আমরা যে কোনো একটি নিশ সিলেক্ট করে নিতে পারি। সাপোজ দ্যাট আমরা হচ্ছে আমাদের হাউস বা কিচেন রিলেটেড একটি নিশ আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো আমি যখন হোম অ্যান্ড কিচেন একটি নিশ সিলেক্ট করে নিলাম, এই নিশটা সিলেক্ট করে নেওয়ার রিজনটা হচ্ছে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হোম এবং আরেকটি কিচেন। অনেকেই যে কাজটি করে থাকে হোম এবং কিচেন পুরোটাকে একটি নিশ কাউন্ট করে দেন হচ্ছে তারা অ্যাফিলিয়েট সাইটটা তৈরি করে, তারাও যেমন সাকসেসফুল হয় ঠিক সেরকম যারা শুধুমাত্র হোম নিশটাকে সিলেক্ট করে অ্যাফিলিয়েট সাইট তৈরি করে তারাও বেশ ভালো কাজ করছে বা তারাও তাদের জায়গা থেকে বেশ সাকসেসফুল। অ্যাট দ্য সেম টাইম যারা শুধুমাত্র কিচেন নিশটা নিয়ে কাজ করে তারাও কিন্তু অনেক ভ্যারাইটি প্রোডাক্ট সেখানে রাখতে পারে এবং তারাও বলা যায় যে বেশ সাকসেসফুল। সো এই ধরনের যখন আপনি ইন্ডিভিজুয়াল দুইটা শব্দ দেখতে পাবেন, দুইটার ওয়ার্ড দেখতে পাবেন একটি নিশের, তখন আপনি চাইলে সেই পুরো ওয়ার্ডটা নিয়েও বা পুরো নিশটা নিয়েও একটি ইন্ডিভিজুয়াল নিশ তৈরি করে কাজ করতে পারেন, অথবা একটি একটি নিশ সিলেক্ট করেও কিন্তু আপনি কাজটা করতে পারেন। সো এক্ষেত্রে হচ্ছে আমরা যদি চেষ্টা করি আমাদের এই পুরো নিশটাকে একটু ব্রেকডাউন করতে এবং হোম এবং কিচেন দুইটা নিশকে আলাদা করে নিতে, সো এক্ষেত্রে আমরা হোম নিশটাকে নিয়েও কাজ করতে পারি এবং কিচেন নিশটাকে নিয়েও কাজ করতে পারি। যেমন দেখুন হোম নিশটাকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে হোম নিশের আন্ডারে আমার কিন্তু বেডিংয়ের যে নিশটা আছে সেটা চলে আসে, দেন ফার্নিচারের যে নিশটা আছে সেটা চলে আসে, হোম ডেকোর চলে আসে, এরকম করে আমার অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এই নিশের আন্ডারে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। সো এই নিশটা নিয়েও কিন্তু আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি, আমাদের অ্যাফিলিয়েট একটা সাইট তৈরি করতে পারি। অ্যাট দ্য সেম ওয়ে আমরা যদি কিচেন নিশটাকে নিয়ে কাজ করি
কিচেন নিশের আন্ডারেও কিন্তু আমরা আরো অনেকগুলো মাইক্রো নিশ পেয়ে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা সেই কিচেন নিশটাকে নিয়েও কিন্তু কাজ করতে পারি। নিশ রিসার্চের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন আমাদেরকে হচ্ছে সেই নিশের সার্চ ট্রেন্ডটাকে মাথায় রাখতে হবে, সার্চ ভলিউমটাকে মাথায় রাখতে হবে, এবং আমাদের যে র্যাঙ্কিং ডিফিকাল্টি আছে, দ্যাট মিন্স কিওয়ার্ডের যে র্যাঙ্কিং ডিফিকাল্টি আছে সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। সো এই বিষয়গুলো জানার জন্য আমরা হচ্ছে গুগলের দুইটা টুলস ব্যবহার করতে পারি। একটি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটি গুগল অ্যাডওয়ার্ডসের একটি টুল, এবং অপরটি হচ্ছে গুগল সার্চ ট্রেন্ডস, যেটার মাধ্যমে আমরা আমাদের নিশের যে সার্চ ট্রেন্ড আছে সেটাকে আমরা বের করতে পারি। সো সেটি বের করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে আসব এবং এখানে আমরা লিখে সার্চ করব গুগল ট্রেন্ডস। এটি লিখে সার্চ করার পরে আমাদের প্রথমেই যে ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি trends.google.com, এটিতে চলে যাব। সো দেখুন, আমরা যখন গুগল ট্রেন্ডসে চলে আসছি তখন আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। সো আমরা যদি আমাদের অ্যামাজন থেকে সিলেক্ট করি হোম ফার্নিচার, এই কথাটি যদি হচ্ছে আমাদের নিশ হিসেবে আমরা সিলেক্ট করে রাখি, তাহলে আমরা এখানে এসে সিম্পলি লিখে দিব হোম ফার্নিচার। ওকে, সো আমরা যখন হোম ফার্নিচার লিখে এন্টার প্রেস করব, তখন এই গুগল ট্রেন্ডস আমাদেরকে কিছু রেজাল্টস দেখাবে এবং আমাদেরকে এক্ষেত্রে কয়েকটা ম্যাট্রিক্স মাথায় রাখতে হবে এবং কিছু জিনিস আমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে। যেখানে প্রথমেই হচ্ছে আমাদের লোকেশন, অবশ্যই আমাদের লোকেশনটা বাংলাদেশ ছিল না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ছিল। সো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাটাকে চুজ করে দিব। চলে আসছে এবং দেখুন এখানে আমাদের পাস্ট 12 মান্থসের একটি ডেটা আছে। আপনি চাইলে এখান থেকে এই জিনিসটাকেও অল্টার করে নিতে পারেন বা নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এখানে পাস্ট আওয়ার মানে এক ঘন্টার ডেটা আপনাকে শো করবে, পাস্ট 4 আওয়ার্স চার ঘন্টার, বিগত 4 ঘন্টার ডেটা আপনাকে শো করবে, পাস্ট ডে মানে বিগত একদিনের ডেটা শো করবে, এরকম করে সে আপনাকে অনেকগুলো অপশন দিচ্ছে। সো আপনি চাইলে এখান থেকে অপশনগুলো অল্টার করে নিতে পারেন, অথবা এখানে কাস্টমারেরও একটি অপশন আছে যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সময়কে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এক্ষেত্রে আমি যেটা প্রেফার করি, আমরা বিগত এক বছরের ডেটাটা নিয়েই কাজ করতে পারি, দ্যাট মিন্স পাস্ট 12 মান্থস যেরকম আছে অ্যাজ ইট ইজ রেখেই হচ্ছে আমরা সার্চ করে দেখতে পারি। সো এই ক্ষেত্রে আপনি একটু যদি খেয়াল করে দেখেন, হোম ফার্নিচার এই নিশটার সার্চ ট্রেন্ড খুবই ভালো। ভালো বলছি এই কারণে, কারণ এটা খুব বেশি ফ্লাকচুয়েট করে না। এটা এমন না যে একদমই হচ্ছে এটা ফল করে যাচ্ছে কিছু সময়, আবার কিছু সময় এটা খুবই আপে থাকছে। সো এই ধরনের যদি কোনো সার্চ ট্রেন্ড নিয়ে আপনি কাজ করেন, দ্যাট মিন্স কোনো নিশ নিয়ে আপনি কাজ করেন যেটা একটা সময় অনেক বেশি ভালো চলবে এবং আরেকটা সময় একদমই ফল করে যাবে, এই ধরনের নিশ নিয়ে কাজ করাটা ইনিশিয়ালি আপনার জন্য খুব রিস্কি হবে। সো অবশ্যই চেষ্টা করবেন এমন কিছু ট্রেন্ডস নিয়ে কাজ করতে, এমন কিছু নিশ নিয়ে কাজ করতে যেগুলোর সার্চ ট্রেন্ডটা খুবই ভালো, যেটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না, দ্যাট মিন্স খুব বেশি আপ ডাউন করছে না। সো আমরা যদি এই নিশটাকে কপি করে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে যদি এটাকে একটু পেস্ট করে দেখি যে কি ধরনের রেজাল্টস সে আমাকে শো করে। ওকে, সো আমি এখান থেকেও লোকেশনটা চেঞ্জ করে দিব এবং আমাদের লোকেশনটা হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কারণ আমরা এই টার্গেট লোকেশনটা নিয়েই কিন্তু এতক্ষণ ধরে কাজ করেছি। সো দেখুন এখানে বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে, এটাকে আমি ক্রস করে দিচ্ছি এবং এখান থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাটাকে চুজ করে দিচ্ছি, ইউনাইটেড স্টেটস কান্ট্রি, এটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন সেভ। এরপরে হচ্ছে আমি এখানে হোম ফার্নিচার নিশটা সিলেক্ট করেছিলাম, সেটাকে বসিয়ে দিয়েছি, আমার লোকেশন চেঞ্জ করে দিয়েছি। গেট রেজাল্টে যদি আমি হচ্ছে ক্লিক করি, সো আমাকে এখানে কিছু রেজাল্টস সে শো করবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে অনেকগুলো রেজাল্টস দেখাচ্ছে, যেমন হোম ফার্নিচার সেটার যদি মান্থলি সার্চ দেখি তাহলে মান্থলি সার্চ ভলিউম 10,000 থেকে 100 পর্যন্ত আছে সে আমাকে দেখাচ্ছে। সো এরকমভাবে সে আমাকে আরও কিছু সাজেশন দিচ্ছে, যেমন অফিস ডেস্ক, এটা খুব ভালো একটি টার্ম, এরপরেও আছে কর্নার ডেস্ক, দেন হচ্ছে মিড সেঞ্চুরি মডার্ন। সো এগুলো মোটামুটি সবগুলোর সার্চ ভলিউম কিন্তু খুব বেশি হাই। সো আমরা যেটা বলেছিলাম যে আমরা এমন ধরনের নিশ নিয়ে কাজ করব যেগুলোর সার্চ ভলিউম 150 থেকে 10,000-এর মধ্যে থাকবে। সো এক্ষেত্রে আপনি দেখুন লাইফস্টাইল ফার্নিচার যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার সার্চ ভলিউম কিন্তু আমাদের সেই রেঞ্জের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। সো এটাকে যদি আমি একটু কপি করি এবং আমরা যদি আমাদের এই গুগল ট্রেন্ডসে এসে সেটাকে একটু পেস্ট করে এটার একটা রেজাল্ট দেখতে চাই,
দেখুন এটা কিন্তু আবার খুব বেশি ফ্লাকচুয়েট করছে। সো এরকম ভাবে হচ্ছে আপনাকে কিছুটা আইডিয়া নিতে হবে গুগল অ্যাডওয়ার্ডস থেকে, যেখানে আপনি মান্থলি সার্চ ভলিউমটা পাবেন, এবং তারপরে হচ্ছে আপনি এসে যদি সেটা গুগল ট্রেন্ডসে পেস্ট করে দেখেন যে এইখান থেকে আপনি কী ধরনের ডেটা পাচ্ছেন, এটা কী পরিমাণ ফ্লাকচুয়েট করে। যদি খুব বেশি ফ্লাকচুয়েট করে তো সেক্ষেত্রে আমরা সেই নিশটাকে নিয়ে কোনোভাবে কাজ করব না। যদি সেটার ফ্লাকচুয়েশনটা কম থাকে সো সেক্ষেত্রে আমরা সেই নিশটা কনসিডার করতে পারি কাজ করার ক্ষেত্রে বা আমাদের একটি অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে। সো এরকম ভাবে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাদের যে অ্যামাজন সাইটটি আছে সেই সাইটে চলে আসবেন, আপনাদের বেস্ট সেলার অপশনে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনাদের এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করে দিবেন, আপনার যে টার্গেট লোকেশন থাকবে সেটা। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি একটি নিশ সিলেক্ট করবেন, যেই নিশটা নিয়ে কাজ করে আপনি কমফোর্টেবল বলে আপনার কাছে মনে হয় সেই ধরনের নিশ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবং এক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যে সেই নিশটা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি কী ধরনের ব্লগ কন্টেন্ট আপনাকে লিখতে হতে পারে, এবং এই ব্লগ কন্টেন্টগুলো লেখার ক্ষেত্রে এনাফ অর সাফিসিয়েন্ট ইনফরমেশন আপনি পাচ্ছেন কি না, আপনার কম্পিটিটররা কী ধরনের কম্পিটিশন তারা হচ্ছে থ্রো করছে বা কী ধরনের কন্টেন্ট তারা অ্যাকচুয়ালি লিখছে, এবং সেগুলোর ক্ষেত্রেও হচ্ছে কম্পিটিশনটাকে একটু জাস্টিফাই করে নেবেন। পরবর্তীতে যেটা করবেন, আপনি একটি নিশকে সিলেক্ট করবেন বা কিছু মাল্টিপল নিশকে আপনি এনলিস্টেডও করে রাখতে পারেন। দেন এই গুগল কিওয়ার্ডসের মধ্যে এসে কিওয়ার্ড প্ল্যানার থেকে সেটার কিছু আইডিয়া নিতে পারেন, যেটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন মান্থলি সার্চ ভলিউম। এরপরে সেটাকে যদি আপনি গিয়ে একটু গুগল ট্রেন্ডসে পেস্ট করে দেন তাহলে সেখান থেকে এই নিশের যে ফ্ল্যাকচুয়েশন রেট আছে সেটাকেও আপনি পেয়ে যাবেন। সো এক্ষেত্রে আমরা বলছি অবশ্যই সেটার ফ্ল্যাকচুয়েশন যেন কম হয়, এই ধরনের নিশগুলোই আমরা সিলেক্ট করব। সো আমরা যদি আরও কিছু নিশের আইডিয়া এখান থেকে নেই, যেমন হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কিওয়ার্ড, এখানে অবশ্যই আপনাকে কিছু কিওয়ার্ডের আইডিয়া দিবে, বাট এগুলো আপনার কিওয়ার্ড না, ডেফিনেটলি এগুলো আপনার কিওয়ার্ড না, কারণ এগুলোকে আপনি নিশ হিসেবে সিলেক্ট করছেন। নিশের সার্চ ভলিউম এবং নিশের সার্চ ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্যই কিন্তু আপনি সার্চ করছেন, তো অবশ্যই এগুলোকে আপনি নিশ হিসেবে কাউন্ট করবেন, এবং পরবর্তীতে এই নিশ থেকে আপনি আরও ভালো ভালো কিছু কিওয়ার্ড জেনারেট করবেন। সো আমি যদি একটু দেখি, যেমন এখানে একটি দেখতে পাচ্ছি হোম অফিস ডেস্ক, সো এটাকে একটু যদি কপি করে আমার ট্রেন্ডসটাকে যদি একটু সিলেক্ট করে দেখি যে এটার সার্চ ট্রেন্ড কীরকম আছে, এন্টার প্রেস করি, এবং দেখুন এটার সার্চ ট্রেন্ড কিন্তু বেশ ভালো একটি ট্রেন্ড আমি বলতে পারি, কারণ এটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করছে না, এটা একদম আপারে চলে গিয়েছে ঠিক, বাট এটা কিন্তু একদমই ফল করছে না। সো আপনি যদি এই নিশটাকে নিয়ে কাজ করেন তাহলে আপনার খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরং আপনি এটা নিয়ে খুব ভালোভাবেই কাজ করতে পারবেন, কারণ এই নিশটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না। সো এটা বেশ ভালো একটি নিশ আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। এরপরে যদি আমরা হচ্ছে চেষ্টা করি দেখি আরও কিছু নিশ আমরা পাই কি না, ডেস্ক উইথ ড্রয়ার্স, এটা একটু ভালো টার্ম আমার কাছে মনে হচ্ছে, সো এটাও যদি আমি একটু সার্চ করে দেখি। ওকে, সো দেখুন এটাও কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েট করছে না, এটাও একটা মিনিমাল ওয়েতেই আছে। সো আমরা এই ধরনের নিশগুলো কিন্তু সিলেক্ট করতে পারি। সো এই প্রত্যেকটা নিশই আমাদের মাইক্রো নিশ হিসেবে কাউন্টেবল হবে। এই মাইক্রো নিশগুলো নিয়ে আমি আগেও বলেছিলাম, আপনারা যত বেশি মাইক্রো নিশ নিয়ে কাজ করতে পারবেন আপনার অ্যাফিলিয়েট সাইটটার জন্য ঠিক ততটাই ভালো হবে কাজ করার ক্ষেত্রে এবং সাকসেস হওয়ার ক্ষেত্রে, এবং তার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্যাসিভ ইনকামটাকেও এনশিওর করতে পারবেন। সো এভাবেই আমরা গুগলের কিছু ফ্রি টুলসের মাধ্যমে আমাদের নিশ সিলেক্ট করতে পারি, রিসার্চ করতে পারি আমাদের একটি অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে। আশা করি আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ভবিষ্যতে এমন আরও ইফেক্টিভ টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।